নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক ঘেমি পটলের সবজি খেয়ে বোর হয়ে যাচ্ছেন? চলুন তাহলে একটু স্বাদ বদলাই। খুবই সহজ পদ্ধতিতে আমি একটা গুজরাটি স্টাইলে আমি আজকে একটা আপনাদেরকে পটলের শুকনো সবজি রেঁধে দেখাবো, যেটা খুব কম ইনগ্রিডিয়েন্টস এবং হার্ডলি 10 মিনিট আমাদের সময় লাগবে। চলুন তাহলে বানানো শুরু করি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, এবং এটি একে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। শুকনো পটলের সবজি বানানোর জন্য গুজরাটি স্টাইল, দেখুন পটলগুলোকে আমি এরকম লম্বা লম্বাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মানে ছিলকাটা তুলে দিইনি, একটু শুধু চেঁচে নিয়ে এটাকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এটা খেতে খুবই সহজ লাগে, কারণ দেখেছেন পটলগুলো খুবই সরু সরু করে কাটা। চলুন তাহলে বানানো শুরু করি। তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রিফাইনও ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এতে আমি তেলটা গরম হয়ে গেছে, জিরেটা ফোড়ন দিয়ে দেবো। জিরেটা যেই হবে আমি একটু কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো। যেই ভাজা ভাজা হয়ে যাবে একটু হিং দিয়ে দেবো। এরপরে একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে আমি পটলগুলো দিয়ে দেবো। সিম্পল একটা রেসিপি, না বানালে বুঝতে পারবেন না, খেতে খুবই সুন্দর লাগে। সকালে কিছু বানাতে ইচ্ছে করছে না, ব্রেকফাস্টে রুটির সঙ্গে পরোটার সঙ্গে কী খাবেন, এটা বানিয়ে খেলেন না, বা রাতে ডিনারের সঙ্গে খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখুন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1-2 মিনিট খেতে দেবো, যাতে পটলটা একটু নরম হয়ে যায়, কারণ এতে কোনো জল পড়বে না। দেওয়ার আগে আমি এতে একটু হলুদ দিয়ে দেবো, নুনটা আমি একটু পরে অ্যাড করবো, আপনার পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে মেরে দেবেন। দিয়ে এটাকে চাপা দিয়ে এবার ঢাকনাটা আমি খুলে দেখবো, এরকম হয়েছে। এবার এতে আমি নুনটা অ্যাড করে দেবো পরিমাণ মতো, তাহলে পটলটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে এটাকে আমি আরও 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। দেখুন এবার আমি খুলে দেখছি, নুন দেওয়ার জন্য পটলগুলো একেবারেই জ্বলে গেছে। এবার এতে আমি আর একটু মশলা অ্যাড করবো। এবার আমি এতে একটু, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা দিতে পারেন, না হলে কারণ আমি কাঁচা লঙ্কা অনেকটাই দিচ্ছি, তবু আমি অল্প একটু অ্যাড করছি। আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, ভালোভাবে মেরে দেবো। আর এতে একটু চিনি দেবো, চিনিটা অপশনাল, যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, নাহলে কোনো দরকার নেই। মেরে আবার এটাকে 2 মিনিট ঢেকে দেবো। দেখুন পটলগুলো সব সেদ্ধও হয়ে গেছে। এটাকে 2 মিনিট ঢেকে, মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য 2 মিনিট ঢেকে হতে দেবো। দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, দেখুন সুন্দর হয়ে গেছে, পটলটা পুরো তেলও ছেড়ে দিয়েছে। দেখুন আমি এটাকে সার্ভ করে দেবো। 10 মিনিট ফট করলে, দেখুন হার্ডলি 10 মিনিট লাগলো, 10 মিনিট ফট করে এইরকম একটা সুস্বাদু রুটি বা পরোটার তরকারি করে ফেলা যায় চটজলদি। দেখুন এটাকে আমি সার্ভ করে দেবো।